সম্মানিত বিনিয়োগকারী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, শারীরিকভাবে সুস্থ আছেন। আমি আজকে 19 সেপ্টেম্বর বৃহস্পতিবার 2024 এই ভিডিও আলোচনা করছি এবং আমার আজকের আলোচনার শিরোনাম হচ্ছে দ্বিগুণ মানিফুলো বেড়ে যাওয়া পাবলিকের নজরে থাকা শেয়ারটি সুপার আপট্রেন্ডে। এই শিরোনাম নিয়ে বন্ধুরা আমি আজকে আপনাদের জন্য বর্তমানে টেকনিক্যাল ইন্ডিকেটরের বিবেচনায় শেয়ারটির দ্বিগুণ মানি ফ্লো বেড়ে গেছে এবং শেয়ারটি বর্তমানে টেকনিক্যাল ইন্ডিকেটরের বিবেচনায় সুপার আপট্রেন্ডে রয়েছে এই এবং পাবলিকের নজরে থাকা সেই বলতে আমি আপনাদেরকে গেনারের দিক দিয়ে 6 নম্বরে এবং ভ্যালুর দিক দিয়ে 5 নম্বরে অবস্থানে, উভয় দিক দিয়ে ভ্যালু প্লাস গেনার উভয় দিক দিয়ে পাবলিকের নজরে থাকা শেয়ারটি বলতে সিপাল শেয়ারটি নিয়ে আলোচনা করছি। আলোচনার শুরুতেই আমরা দেখে নেব ভ্যালুর দিক দিয়ে 6 নম্বরে থাকা শেয়ারটির 27,63,304 ভলিউম নিয়ে 15 কোটি 28 লাখ টাকার শেয়ার ট্রানজ্যাকশন করেছে। 52 সপ্তাহে ট্রেড হয়ে 2.50 টাকা দাম বেড়ে 4.75% ইনক্রিজ করে 55.10 টাকা ক্লোজ প্রাইস ছিল। সিপাল এই শেয়ারটি কিন্তু আমরা একটি 300 লেভেলে পর্যন্ত শেয়ারটি ছিল, সেই শেয়ারটির বর্তমানে যে অবস্থান তাতে এখানে বলাই যায় যে শেয়ারটি কিন্তু হিউজ পরিমাণে বটম লেভেলে রয়েছে। তাছাড়া 1 বছরের মধ্যে 214.90 টাকা শেয়ারটির, দেখুন 1 বছরের মধ্যে 214.90 টাকা হাইস প্রাইস, লোয়েস্ট 43.10 টাকা এবং এই সিপাল শেয়ারটির কিন্তু 300 দিনের এভারেজ দেখলুন 122.10 টাকা, তো সেই লেভেল থেকে বিশাল একটা কমে রয়েছে। বর্তমানে টোটাল 12.08 কোটি শেয়ার জোন ক্লোজিং শেয়ার, তাদের লাস্ট ডিভিডেন্ড ছিল 17% ক্যাশ ডিভিডেন্ড, মোটামুটি একটা ভালো ছিল। তাদের বর্তমানে ইপিএস 5.09 টাকা খুব এবং পি রেশিও 10.83, যা খুব চমৎকার সেফটি বিনিয়োগযোগ্য পি এবং লোন মার্জিন বলবৎ রয়েছে। ফান্ডামেন্টালি যদি দেখা যায় ট্রাভেল অ্যান্ড লিজার সেক্টরের এই ক্যাটাগরি শেয়ারটির 121 কোটি পেড আপ ক্যাপিটাল, 665 কোটি 33 লাখ হচ্ছে মার্কেট ক্যাপিটাল, অথরাইজ ক্যাপিটাল 200 কোটি এবং লং টার্মে 1 কোটি 20 লাখ লোন, শর্ট টার্মে 11 কোটি 90 লাখ লোন, রিজার্ভ রয়েছে 82 কোটি 40 লাখ। তো রিজার্ভ অনুযায়ী শেয়ারটির ফান্ডামেন্টাল রেশো মোটামুটি একটা ভালো, লোন কম শেয়ারটিতে। আমরা এই সিপাল শেয়ারটি ট্রাভেল অ্যান্ড লিজার সেক্টর এই শেয়ারটির ইপিএস 5.90 এবং বর্তমানে পি রেশিও 10.83, যা খুবই চমৎকার সেফটি বিনিয়োগযোগ্য পি লোন মার্জিন বলবৎ রয়েছে। ফার্স্ট কোয়ার্টারে শেয়ারটির ইপিএস ছিল 1.62 টাকা, সেই সময় ইপিএস 6.48 টাকায় ইপিএসে রান করছিল। পরবর্তীতে সেকেন্ড কোয়ার্টারে ইপিএসের গ্রোথ কিছুটা কমে যায় এবং তারপর থার্ড কোয়ার্টারে আরও কিছুটা কমে, ফলে শ্রুতিতে 5.09 টাকা ইপিএস দাঁড়ায়। অপরদিকে নেট অপারেটিং ক্যাশ ফ্লো কিন্তু 3.69 টাকা, তারপর 6.37 টাকা, 8.35 টাকা নেট অপারেটিং ক্যাশ ফ্লো কিন্তু শেয়ারটির বেড়ে চলেছে। আগস্টের হোল্ডিংয়ে আমরা যদি দেখি তাহলে দেখব টোটাল 12.08 কোটির মধ্যে ডিরেক্টরের কাছে 46.83%, 5.65 কোটি, গভর্নমেন্টের কাছে নেই, ইনস্টিটিউটের কাছে 0.56 কমে 16.36%, 1.98 কোটি, ফরেন কোটায় 2.57%, 31 লাখ, পাবলিকের 0.56% বেড়ে 34.24%, 4.13 কোটি। এই সিপাল শেয়ারটি বন্ধুরা দেখুন, আমরা শেয়ারটির 300 দিনের এভারেজে কিন্তু 239.80 টাকা সর্বোচ্চ প্রাইস, এভারেজ ভলিউম 10,66,000, সেল ভলিউম থেকে মোটামুটি ভালো ভলিউম রয়েছে এবং ম্যাক্সিমাম ভলিউম 66,42,000, সে ধরনের ভলিউম অবশ্য রিসেন্ট টাইমে আমরা দেখতে পাই নাই। তো এই বিষয়টি আমাদেরকে একটা পরিষ্কারভাবে দেখতে হবে যে শেয়ারটি কিন্তু 300 লেভেল থেকে প্রাইস ডাউন হয়ে 44.90 টাকা গত 9 সেপ্টেম্বর শেয়ারটি একটা লোয়েস্ট ভ্যালু তৈরি করে। এরপর এই 44.90 কিন্তু শেয়ারটির সর্বলোয়েস্ট হিসেবে আমরা দেখতে পাই, সর্বলোয়েস্ট ক্লোজ ভ্যালু রিসেন্ট টাইমের মধ্যে।
এরপর এই শেয়ারটি 45-30, 46-30, 46-30 স্লোলি মুভ করতে থাকে এবং করার পর 18 সেপ্টেম্বর কিছুটা কারেকশন হলেও তার শেয়ারটি এই যে নিকটবর্তী যে সাপোর্টগুলো এরও আর অনেক উপরে রয়েছে। তো বন্ধুরা দেখুন, একদিন কারেকশন হওয়ার পুনরায় তার পূর্ববর্তী বেশ কয়েকটি ক্লোজ ভ্যালুকে ক্রস করে নতুন ক্লোজ ভ্যালু করেছে আজকে। তো এখন আমাদেরকে এই শেয়ারটি দেখতে হবে যে তার নিকটবর্তী ক্লোজ ভ্যালু সেক্ষেত্রে 57.5670 দুটো আছে, 57 টাকা ক্রস করে নতুন ক্লোজ ভ্যালু করছে কি না। যদি এটি 57 করে নতুন ক্রস করে নতুন ক্লোজ ভ্যালু করে, তারপর দেখতে হবে আমাদেরকে 57-60 টাকা যদি এই দুটো ভ্যালু পুনরায় করতে পারে, তাহলে কিন্তু শেয়ারটির অবস্থান পুনরায় ভালো হওয়ার সম্ভাবনাকে উড়িয়ে দেওয়া যাবে না। তো আমরা বন্ধুরা এই সিপাল শেয়ারটির সংক্ষিপ্ত টেকনিক্যাল বিশ্লেষণ দেখব। বন্ধুরা আমরা সিপাল শেয়ারটির টেকনিক্যাল বিশ্লেষণে ফিরে এসেছি। এখন শেয়ারটি বর্তমানে বাই সেল সিগনাল থেকে বর্তমানে বাই সিগনালে সুপার ট্রেন্ডে বাই সিগনাল ক্রিয়েট করে ফেলেছে অলরেডি দেখুন। এরপর শেয়ারটি কিন্তু এখনও ইচুমুকু ক্লাউড লাল মেঘের নিচেই রয়েছে। এরপর এএসআই যদি দেখি, দীর্ঘমেয়াদী আপট্রেন্ড পজিটিভ লেভেল ক্ষেত্রে এখন অবশ্য ডাউনট্রেন্ড লেভেল রয়েছে। এডেক্সের মান স্ট্রং পয়েন্টেই রয়েছে কিন্তু কিছুটা নিম্নমুখী শো করছে। আমরা ফিশার ট্রান্সফর্ম যদি দেখি, সেটি ব্লু লাইন অরেঞ্জ লাইনকে ক্রস করে জিরো লাইনের উপরে চলে গেছে এবং সুপার স্ট্রং আপট্রেন্ড লেভেল তৈরি করে ফেলেছে অলরেডি দেখুন। সুপার স্ট্রং আপট্রেন্ড লেভেলে তৈরি করে ফেলেছে, জিরো লাইনের উপরে চলে গেছে, ব্লু লাইন অরেঞ্জ লাইন থেকে উপরে রয়েছে এবং ম্যাকডি ইন্ডিকেটারও আমরা দেখছি ব্লু লাইন অরেঞ্জ লাইন থেকে ক্রস করে অনেক ডিস্টেন্সে রয়েছে এবং জিরো লাইনের উপরে রয়েছে এবং সুপার স্ট্রং এটা কিন্তু এখনও ম্যাকডি ইন্ডিকেটার জিরো লাইনের উপরে যাইতে পারে নাই। এই তবে ব্লু লাইন অরেঞ্জ লাইনকে ক্রস করে আপট্রেন্ড পজিশনে রয়েছে। মানি ফ্লো ইন্ডিকেটার আমরা যদি দেখি, মানি ফ্লো কিন্তু গত 9 সেপ্টেম্বর মানি ফ্লো ছিল 42, সেই লেভেল থেকে মানি ফ্লো বেড়ে বর্তমানে 57 এবং এই মানি ফ্লো আমরা আজকে শিরোনাম যেটা 22 আগস্ট ছিল 24, সেখান থেকে ডাবল মানি ফ্লো বেড়ে বর্তমানে আমরা দেখছি 57। তো স্বাভাবিকভাবে আমাদের যে শিরোনাম সেটা আপনারা দেখলেন, এই লেভেলে যদি দেখুন মানি ফ্লো যখন ছিল 24, সেটির প্রাইস ছিল 53.60 টাকা। তো এই লেভেল থেকে শেয়ারটির মানি ফ্লো বেড়ে ডাবলের বেশি, তো সেই সময় বর্তমানে সেই লেভেল থেকে শেয়ারটির প্রাইস মাত্র 2 টাকা মতো বৃদ্ধি আছে। সুতরাং এই লেভেল থেকে ডাবলের বেশি মানি ফ্লো বেড়ে শেয়ারটি কিন্তু শেয়ারটির প্রাইস সামান্য পার্সেন্ট বেড়েছে। তো এখানে পরিষ্কারভাবে এটা অনুধাবন করা যায়, এটা কোনো আপলোডিং বা ডিস্ট্রিবিউশন বা সেল প্রেশারের মানি ফ্লো নয়, এটা একটা কালেকটিভ মানি ফ্লো হিসেবে আমরা ধরে নিতে পারি এই ইন্ডিকেটার হিসেবে। স্টকাস্টিক আরএসআই আমরা দেখছি বাই সিগনালে রয়েছে এবং সুপার স্ট্রং আপট্রেন্ড ব্লু লাইন অরেঞ্জ লাইন থেকে ক্রিয়েট করছে এবং ডিস্টেন্সে রয়েছে। এবং আরএসআই ইন্ডিকেটার আমরা যদি দেখি 48, যা খুব চমৎকার সেফটি এবং বিনিয়োগযোগ্য আরএসআই অবস্থানে রয়েছে। তো বন্ধুরা টেকনিক্যালিভাবে শেয়ারটি একটা ভালো অবস্থানে রয়েছে, মোটামুটি একটা সুপার স্ট্রং আপট্রেন্ড লেভেলে রয়েছে এবং আপট্রেন্ড পজিশনে রয়েছে। তো বন্ধুরা আমাদের এই আলোচনা কাউকে বাই বা সেল করার জন্য না, আপনারা নিজে জেনে বুঝে নিঃসিদ্ধান্তে সিদ্ধান্ত নেবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং গুজবে কান দেন না, প্যানিকস্তান না, কাউকে প্যানিক করবেন না। আজকে পর্যন্ত সবাই ভালো থাকুন, আসসালামু আলাইকুম।